তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা অডিও ক্লিপ রিলিজ করা হলো, যেখানে দাবি করা হচ্ছে মুকুল রায় এবং আমাদের আজকের অন্যতম অতিথি শিশির বজরিয়া তাদের মধ্যে কথোপকথন বলে দাবি করা হচ্ছে। এবং তৃণমূল অভিযোগ করছে যে এখানেই নাকি পরিকল্পনা হয়েছিল এই কথোপকথনে নির্বাচন কমিশনকে প্রভাবিত করার। শুন সেই অডিও ক্লিপ। খালি তুমি আমার হয়ে একটা দুটো পয়েন্ট করে দাও, ঠিক আছে? বলুন বলুন। এক নম্বর হচ্ছে বাংলা, এটা তো ঘটনা যে বাংলায় আমরা চাইবো যে যে এজেন্ট হবে, এজেন্ট হওয়ার জন্য তোমাকে কোন নির্দিষ্ট নিয়ম নীতি রাখলে হবে না। যে পারবে যে কোনো বুথে সে এজেন্ট হতে পারে, যে ভারত পশ্চিমবঙ্গের নাগরিক। কারণ আমাদের পশ্চিমবঙ্গের ভোটার ভোটার, কারণ তা না হলে কি হবে, আমাদের তো সার্টেন পার্সেন্টেজ অফ বুথ আছে যে বুথে যেতেই পারবে না লোক। শিশির বাবুর কাছে আমি প্রথমে যাব। শিশির বাবু, এই কথোপকথন রিলিজ করা হয়েছে আপনার এবং মুকুল রায়ের মধ্যে কথোপকথন বলে, এবং এখানে তৃণমূল অভিযোগ করছে যে আপনার নির্বাচন কমিশনকে প্রভাবিত করেছেন, কারণ এর পরে নির্বাচন কমিশন এই বিধিতে বদল আনে। মফিয়া, আমাদের এরা যে প্রকাশে নিয়ে এসেছে আমার মুকুলদার আর আমার কথোপকথন, একটা জিনিস আমি নিশ্চয়ই জিজ্ঞেস করব, তাহলে আপনারা এই স্টিং করলেন কি করে? এটা কি বৈধ না অবৈধ? কিন্তু আমি ওটাতে যাচ্ছি না। কেন? আমি পরিষ্কার আপনার পর্দায় আপনার দর্শকদের, Zee24-এর দর্শকদের বলে দিই, আমরা এই চিঠি, আমরা এই চিঠি, একটু 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 ধৈর্য রাখুন, আমরা এই চিঠি লিখিত দিয়েছি, ওপেন চিঠি আপনার কাছে, সব মিডিয়ার কাছে দেওয়া হয়েছে, একটু চিঠি খুলে দেখুন, এটা ওপেন, এখানে কোনো লুকোচুপি নেই। সঙ্গে সেটা একটা অন্য জিনিস, উনি ভিক্ষে চাইছিলেন, ভাই বাড়ি ফিরে এসো, আমাদের দরকার, নাহলে আমরা হেরে যাব। হ্যাঁ, এটা যে আমরা দেখিয়েছি, এটা তো নির্বেদ বাবু কাছে আমার এখানে প্রশ্ন। নির্বেদ বাবু, শিশির বজরিয়া দাবি করছে যে তারা তোমাকে চিঠি দিয়েছিল, অর্থাৎ তারা এই দাবিটা প্রকাশ্যতই করেছিলেন, সেখানে কোনো লুকো ছাপা নেই। এবার সেখানে দুজন নেতা, তারা নিজেদের কি স্ট্র্যাটেজি ঠিক করবেন, নিজেদের তরফ থেকে কি বক্তব্য ইলেকশন কমিশনকে রাখবেন, সেটা তো তাদের ব্যাপার, সেটা তাদের কথোপকথন। কিন্তু যেহেতু তারা চিঠি দিয়েছিলেন, কাজে লুকিয়ে কোনো আন্ডার দ্য টেবিল কোনো রকম পরামর্শ বা কোনো রকম পরিকল্পনা, কোনো রকম ইনফ্লুয়েন্স করা ছিল না। আমার মনে হয় যে এই ধরনের যখন সিস্টেম চলে লুকিয়ে করা, নির্বেদ বাবু, আচ্ছা আমার বক্তব্য হচ্ছে যে যখন মানুষ পাওয়ারটাকে এক্সার্ট করতে চায়, তখন নেকেডলি এক্সার্ট করতে গেলে তখন আর লুকিয়ে চুরিয়ে কিছু করার কোনো ব্যাপার থাকে না। যেমন নির্বাচন কমিশনকে এই যে চিঠিটা দেওয়া, এটা তখনই কেবলমাত্র লুকিয়ে চুরিয়ে চিন্তা করতে হতো বা ভাবতে হতো যদি প্রশ্ন উঠত যে নির্বাচন কমিশন এখনও অবধি কোনো দিন এ কাজ করেনি এবং এবারও করবে না। এবার ওরা চিঠিটা দিয়েছে এটা জেনেই, যেটা করলে নির্বাচন কমিশনের সঙ্গে কথাবার্তা আছে, সেই অনুযায়ী নির্বাচন কমিশন অ্যাকসেপ্ট করবে। আমাদের, তুমি একটু আগে জিজ্ঞাসা করছিলে যে বিরোধটা কোথায়, বিরোধটা হচ্ছে নির্বাচন কমিশন যখন একটা দলের হয়ে কাজ করে এবং দলের হয়ে যখন আজকে শুধু বাইরের লোকদের এখানে ঢুকিয়েছে বুথে তা নয়, শুধু ভারত, গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের সমস্ত মিলিটারি জওয়ান হ্যান ত্যান তাদের সবাইকে তারা বুথের মধ্যে ঢুকিয়ে দিয়েছে,
এটা এটা নির্বাচন আর নেই সাধারণ মানুষের। আমি অঞ্জন মিরার কাছে আসবো এই প্রসঙ্গে। অঞ্জন বাবু, অঞ্জন বাবু, এই যে অডিও ক্লিপের লড়াই আজকে আমরা দেখছি, সেটা সম্পর্কে আপনাদের কি বক্তব্য? অডিও ক্লিপে তৃণমূল বিজেপির লড়াই নিয়ে মাথা ঘামাচ্ছি না, কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন নিয়ে বিজেপি খুবই সন্তুষ্ট, নিচে কি করছো না আমি সবাই দেখতে পাচ্ছেন সেটা। আর একটা যেটা বিষয় যে যে অডিও টেপ তৃণমূল নেত্রী এবং বিজেপির একজন নেতার মধ্যে হচ্ছে আমরা দেখলে শুনলাম, তা সেটা তো খুব ওরা তো খুব অস্বীকার টস্বীকার করছেন না দেখছি, তার মানে ওটা বাস্তব। এটা থেকে একটা বোঝা যাচ্ছে যে তৃণমূলের রাজনীতি কত দেউলিয়া হয়েছে এবং এই বিজেপির মোকাবিলাটা কী করে করবে। বিজেপি জানে যে এই এই বোঝাপড়াটার পরিণতি কী হতে চলেছে, এই এইভাবে তা কীভাবে দেউলিয়া হয়ে গেছে, কতটা দেউলিয়া হয়ে গেছে তৃণমূল আজকে কিন্তু এই ঘটনাটা। নির্ভেদ বাবু, শুভেন্দু অধিকারীও কিন্তু এই বক্তব্যটাই রেখেছেন যে কতটা দেউলিয়া হয়ে গেলে নির্বাচনের তৃণমূলের আগে এরকম একটা ফোন করতে হয় বলে শুভেন্দু অধিকারীর বক্তব্য। বিজেপি দেউলিয়া পড়া দেখুন, নির্বাচন কম ভোট নিয়ে কোনো অভিযোগ তাদের নেই।